गाइस अस्सलाम वालेकुम दिस इज तारिक रहमान एंड वेलकम टू माय ऑफिशियल यूट्यूब चैनल। तो बराबर मत आज के फ्रेंडरा मिले सबाई एकसाथे बेर होयेछि और आज के बेर हवा जे मेन कारण सेटा होच्छे कच्चि खावार जन्य बेर होयेछि। तो आमरा एखन बगुड़ा जलाशयतला आछि और आमरा आछि हलो कच्चि गांडेर सामने। बगुड़ाते आसले कच्चि गांड अनेक आलोचित एवं समालोचित एक नाम और मोटामुटी बला जाए जे एटा आसले एखन बगुड़ाते हच्छे फेमस। सो आमरा आज के सबाई मिले एखाने एसेछि काच्चिटा खावार जन्य। आसले काच्चिर टेस्टटा केमन एवं एर प्राइसटा केमन सेटा सम्पर्के जानानोर चेष्टा करब। एखन आमरा काच्चि गांडेर सामने और काच्चि गांडेर लोकेशनटा हच्छे जलाशयतला लाबाम्बा मोड़ जेलखानार पाशे। सो एखन आमरा भेतरे ढुकब एवं आपनादेरके रिव्यूटा देवार चेष्टा करब। सो चलुन जाओ जाओ। তো এখন আমরা কথা বলবো যে কাচ্চি গান্ডের যিনি মেইন ম্যানেজার আমরা তার সাথে কথা বলবো। তো ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা? মোহাম্মদ মাসুম বিল্লাহ। আচ্ছা, আপনারা যে এই যে বগুড়াতে যে কাচ্চি একটা মোটামুটি বলা চলে যে কাচ্চি একটা ট্রেন্ড চলছে, তো আপনারা আসলে অনেকেই রেস্টুরেন্ট আছে, অনেকেই কাচ্চি বিক্রি করছে, তো সেই ক্ষেত্রে আপনারা যেহেতু নতুন বলা চলে রিসেন্টলি প্রায় এক মাসের মতো হয়তো শুরু করেছেন, তো সেই ক্ষেত্রে আপনারা আসলে মানুষের সাড়াটা কেমন পাচ্ছেন বা মানুষ আসলে কেমন চাহিদাটা? মেইনলি বলতে চাচ্ছি এইটাই যে আমাদের আসলে এই কাচ্চি কাণ্ড এখানে নতুন, এখানে নতুন বগুড়াতে নতুন। আসলে আমাদের ঢাকাতে গুলশান ওয়ানে ছিল, ওখানে আমরা মোটামুটি আলোড়ন সৃষ্টি করেছিলাম। করোনা ভাইরাসের কারণে আমরা ওখান থেকে ব্যাক করে বগুড়াতে, আমাদের মানে হোম ডিস্ট্রিক্টটা বগুড়া, আমরা বগুড়াতে আসলাম। আসার পরে আমরা টেনশনে পড়েছিলাম যে হয়তো কাচ্চি বাসমতি চালে কাচ্চি একটু মানে ভালো কাচ্চি হবে, এগুলো কাস্টমার খাবে কিনা বা সমস্যার সৃষ্টি হয় কিনা, এরকম চিন্তা ভাবনা ছিল। কিন্তু আমরা টার্গেট যেটা করেছিলাম যে আমরা হয়তো অল্প কিছু কাচ্চি বিক্রি করতে পারবো, কিন্তু এখন আমরা রহমতে দেখতে পাচ্ছি যে আমাদের টার্গেট ফেল হয়ে আমরা অনেক দূর আগেই গেছি, যেটা বলার মতো না। যাই হোক, আমরা আশা করছি যে বগুড়া মানুষ আসলে কাচ্চি প্রিয়, মানে ভালো খাবারটাকে বেশি পছন্দ করে এবং তারা ভালো খাবারই খায়, রুচিসম্মত বগুড়াবাসী আমি মনে করি। এই জন্য দেখলাম যে আমাদের যে টার্গেট ছিল টার্গেট ফেলার হয়ে আমরা অনেক দূর এগিয়ে চলে গেছি। আশা করছি সামনে আমরা আরও অনেক দূর যেতে পারবো এবং অলরেডি বেশ কয়েকটা অর্ডার আমরা পেয়েছিলাম। প্রথম আলোতে আমরা অর্ডার দিয়েছি, তারপরে কী বলে ওটা মিড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, ওনারাও আমাদের কাছ থেকে অর্ডার নিয়েছে, আরও সামনে আরও অর্ডার আসতেছে। আশা করছি আমরা ভালো ফলাফল ইনশাল্লাহ করতে পারবো। ভাই, আমি আপনাকে আরেকটা কথা জিজ্ঞেস করি, ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে মানে বেশি পরিমাণে লোকজন আছে, তো আপনাদের এখানে যে স্পেসটা আসলে ছোট সেই পরিমাণে, তো আপনাদের কি ভবিষ্যতে মানে প্ল্যান পরিকল্পনা আছে কীভাবে স্পেসটা বড় করার, বা হয়তো যাতে ফ্রেন্ড সার্কেল বা কোনো পার্টি অর্গানাইজেশন করলে যাতে আপনাদের এখানে এসে বসে সবাই মিলে একসাথে খাইতে পারে বা অনুষ্ঠানটা কমপ্লিট করতে পারে? আমরা এই করোনা ভাইরাসের কারণে আমরা এখানে অনেক খোঁজাখুঁজি করছি জায়গার জন্য, কিন্তু আমরা জায়গা পাইনি, খুব মানে অল্প পরিসরে একটা জায়গা পাইলাম। যে আমাদের টার্গেট এখানে এটাই ছিল যে আমরা এখানে হোম ডেলিভারি অথবা মানে পার্সেল হিসেবে আমরা এটা ইউজ করব, এবং দেখতেছি যে দু চারজন কাস্টমার খাইতে আসে, তাদের জন্য একটা পাঁচ সাতজন বসার ব্যবস্থা করেছি আমরা। তবে আমাদের টার্গেট আছে যে আমাদের পিছনে জায়গা আছে, এই পিছনে অনেক বড় পরিসরে একটা মানে জায়গা করব, যাতে আমাদের কাস্টমারের এই মানে ঝামেলা না থাকে। অনেক সময় দেখা গেছে 10-12 জন আসছে, তাদের পাঁচজনকে বসে খাওয়াইছে, পাঁচজন ওয়েট করতেছে সাইডে, এইটা যাতে না হয়। এই সমস্যার সমাধানের জন্য আমরা অলরেডি চিন্তাভাবনা করেছি যে পিছনে জায়গা ইনশাল্লাহ আরও মানে বর্ধিত করবো, পরে সেখানে আমরা এই সমস্যাটা সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভাইয়ের কাছ থেকে আমরা অনেক ইনফরমেশন পেলাম, সো এখন ভাইয়াকে বিদায় দিব আর আমরা কাচ্চির দিকে আগাবো, কারণ অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি আর কাচ্চির আসলে যে সেটা শুনে আসলে আমার ক্ষুধা লেগে গেছে। সো আমরা এখন কাচ্চির দিকে আগাই আর ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ এইভাবে সময় দেওয়ার জন্য। আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনারা আমাদের কাচ্চি গান্ডে চলে আসছেন, মানে আমরা কী যে আনন্দ পাচ্ছি এটা ভাষায় প্রকাশ করতে পারতেছি না। যাই হোক, আল্লাহ পাক আপনাদের মানে সহায়ক। আসসালামু আলাইকুম। তো কাচ্চিটা চলে এসেছে আর আমরা এখন কাচ্চিটা দেখবো। সো ভাই যদি একটু কাচ্চিটা দেখি। জি অবশ্যই দেখ। তো আমরা কাচ্চিটা দেখতে পাচ্ছি, এটার ভিতরে আসলে
রাইস আছে প্লাস মাটন আছে প্লাস আলু আছে। আলুটা আসলে কাচ্চির মেইন একটা জিনিস, কারণ আলু না থাকলে আসলে কাচ্চি মজা লাগে না। সো আমরা দেখতে পাচ্ছি আর এই কাচ্চিটা হচ্ছে বাসমতি রাইসের কাচ্চি, আপনারা দেখতে পাচ্ছেন। আমার আসলে দেখেই মানে সেন্টার খাইতে মন চাচ্ছে, ক্ষুধা লেগে গেছে। সো আমরা এখন ঠান্ডা কাচ্চিটা অর্ডার দিয়েছিলাম আর কাচ্চিটা আমাদের সামনে চলে এসেছে, আর আমরা ফুল কাচ্চি অর্ডার দিয়েছিলাম আর ফুল কাচ্চির প্রাইসটা হচ্ছে 390 টাকা। আর এখানে আমরা পেয়েছি দুইটা মাটন পেয়েছি, দুই পিস আলু আছে, একটা জালি কাবাব আছে। জালি কাবাবটা আমরা এক্সট্রা নিয়েছি, জালি কাবাবটার প্রাইস হচ্ছে 30 টাকা। আর এখানে ফিরনি আছে, ফিরনিটার প্রাইসটা হচ্ছে 30 টাকা। আর নর্মালি পানির দাম যেটা থাকে সেটাই, আর কোকের দামও যেটা আসলে সব জায়গাতে একই দাম থাকে সেই সেম প্রাইস। তো এখন আসলে কাচ্চিটা খাবো, দেখি। আগে জালি কাবাবটা দিয়ে শুরু করবো, আমি আগে জালি কাবাবটা এমনি একটু খাবো, বিসমিল্লা। জালি কাবাবটা মজা আছে, আমি একটু জালি কাবাব নিব, জালি কাবাবের সাথে আমি একটু কাচ্চির যে রাইসটা নিব। কাচ্চির রাইসটা হচ্ছে অনেকটা ঝরঝরা আর ভেতরে একটু মশলা আছে। তো আমি এখন কাবাবটা নিয়ে একটু জালি কাবাব নিয়ে একটু রাইস নিয়ে খাবো। বেশ ভালো, আমি একটু শশা নিব। আমি এবার একটু আলু নিব, একটু আলু দিয়ে কাচ্চি খাবো। আসলে কাচ্চির যে মেইন জিনিসটা সেটা হচ্ছে আলু, আলু আলু ছাড়া আসলে কাচ্চি হলো বৃথা। তো আমি একটু আলু নিব আর আলুর সাথে একটু রাইস নিলাম। তো আমি একটু রাইস দেখিয়ে দেখি কেমন। মজা, আলুটা অনেক সফট, আসলে হাত দেওয়ার পরে এটা গলে যাচ্ছে, বেশ মজা। আর আমি আজকে এখানে লেগ পিস পেয়েছি, আমি এবার লেগ পিসের কিছু মাংস নিয়ে ট্রাই করব। লেগ পিসের মাংসটা নিলাম, এবার আমি একটু সাথে রাইস নিব। মজা, মাংসটা সফট, বাট এত লেগ পিসের মাংসটা একটু হার্ড টাইপের হয়, তারপরও মাংসটা সব কিছু মিলে বেশ মজা, সফট, একটা সফটনেস আসে। হার্ড পিস মাংস পেয়েছি, এটা সম্ভবত শিনার মাংস, সো আমি একটু শিনার মাংস দিয়ে ট্রাই করব। শিনার মাংসটা অনেক সফট, অনেক টেন্ডার, সো আমি একটু শিনার মাংস নিলাম, এবার একটু সাথে রাইস নিলাম, রাইস দিয়ে একটু খেয়ে দেখি যে কেমন লাগছে। অনেক মজা, আমার কাছে পার্সোনালি ভাবে লেগ পিসের মাংস চেয়ে শিনার মাংস দিয়ে রাইসটা বেশি মজা লাগছে। আমি খাবারটা শেষ করি, খাবারটা শেষ করে এসে আপনাদেরকে রিভিউটা জানাবো যে আসলে সব কিছু মিলে খাবারের টেস্ট আসলে কতটা ভালো ছিল। কাচ্চিটা আমাদের খাওয়া শেষ, কাচ্চিটা খেলাম, কাচ্চিটা বেশ ভালো ছিল। এখন আমাদের সামনে ডেজার্ট চলে এসেছে, আমি আগে ডেজার্টটা খাবো আর ডেজার্টটা খাওয়ার পরে আসলে সব কিছুর রেটিং দিব। আমার হাতে এখন ফিরনি আছে আর ফিরনির প্রাইসটা হচ্ছে 30 টাকা। আমি এখন এটা টেস্ট কর, এটা এখন খেয়ে দেখবো যে এটার টেস্টটা কেমন। একটু নেই, মজা,
আসলে এটা মনে হয় আজকে কাচ্চি কাণ্ডে এসেছিলাম কাচ্চি খাওয়ার জন্য দুইটা সাইজের কাচ্চি পাওয়া যায় একটা হচ্ছে হাফ প্লেট সেটাতে এক পিস মাটন থাকে এক পিস আলু থাকে আর রাইসের পরিমাণ থাকে সেটা প্রাইস এটা হচ্ছে 200 টাকা আর যে পরিমাণে রাইস থাকে মোটামুটি বলা যায় যে একজনের জন্য এনাফ আর যেটা হচ্ছে দুই পিস মাংস দুই পিস আলু থাকে এবং রাইসের পরিমাণটা বেশি থাকে এটার প্রাইসটা হচ্ছে 390 টাকা কেউ যদি খুব বেশি পরিমাণে খাদক হয়ে থাকে মানে খুব বেশি খেতে পছন্দ করে সে অবশ্য 390 টাকার প্যাকেজটা নিতে পারে আর যারা নর্মাল খেয়ে থাকে মোটামুটি একজন একজন খাবে বলে আসবে তাদের জন্য আসলে একটাই এনাফ আর একটাতে যে পরিমাণে রাইস আলু প্লাস মাংস থাকে তো এটা মনে হয় যে তার জন্য এনাফ সে এটা খেয়ে শেষ করতে পারবে এখন আসি রেটিংয়ে আসলে এখানকার বগুড়ার প্রেক্ষাপটে কাচ্চি কাণ্ডটা নতুন আর ভাইয়ারা বললো যে ভাইয়াদের বিজনেস আসলে ঢাকায় ছিল পরবর্তীতে করোনাকালীন সময়ের জন্য ভাইয়ারা বগুড়াতে শিফট হয় এবং এখানে বিজনেসটা শুরু করে সো আমরা সেই প্রেক্ষিতে আসলে এখানে আসি সো কাচ্চিটা নেওয়ার পরে আপনাদেরকে একটু আগে দেখালাম যে কাচ্চি রাইসটা অনেক ঝরঝরে ছিল সাথে একটু অয়েলি মশলার কম্বিনেশন প্লাস আলুটা অনেক সফট ছিল মাংসটাও বেশ সফট তো বলা যায় যে ওভারঅল বগুড়ার পরিপ্রেক্ষিতে আমি এই কাচ্চির রেটিংটা আসলে 10-এর মধ্যে 8 দিব আর এখানে যে ফিরনিটা খাইলাম লাস্টে সে ফিরনিটাকে আসলে ফিরনিটা আমার ভালো লাগছে আর ফিরনিটাকে অবশ্যই আমি 10-এর মধ্যে 8.5 দিব সো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর এই টাইপের ভিডিও যদি আপনারা পছন্দ করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে নেক্সট সকল ভিডিওর আপডেট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ